ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা মেজারিং সিলিন্ডার নিয়েছি। মেজারিং সিলিন্ডারে আমাদের কি কাজ আছে, তুমি মেজারিং সিলিন্ডারে সামনে এসো। মেজারিং সিলিন্ডার, এই হলো আমাদের মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডারে আমার এখানে 1, 2, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার করে সেন্টিমিটারে আমার একটা স্কেল করা আছে। আর এখানে আমার 200 সেন্টিমিটার কিউ, এখানে পুরোটা আমার ভলিউম। তাহলে 10 ঘরের জন্য 200 সেন্টিমিটার কিউ, তাহলে 1 ঘরের জন্য কত, 20 সেন্টিমিটার কিউ। তাহলে 20 সেন্টিমিটার, 40, 60, 80, 100 সেন্টিমিটার কিউ, 120, 140, 160, 180, 200 সেন্টিমিটার কিউ। এখানে আমার লিকুইডটার ভলিউম বেরোবে। তাহলে এই লিকুইডটা আমি যদি এখানে লিকুইডটাকে ভরি, লিকুইডটা ভরার পরে আমরা দেখছি কি না, আমরা এখানে দেখো 5 ঘর পর্যন্ত আমি এখানে এই লিকুইডটা ভরেছি। তাহলে 5 ঘর যদি ভরি, তাহলে আমার কত ভলিউম হবে, 100 সেন্টিমিটার কিউ। কেন, এটা সেন্টিমিটার দিয়ে মাপ আছে। তাহলে 100 সেন্টিমিটার কিউ এই লিকুইডটার আমার আয়তন হলো। তাহলে মেজারিং সিলিন্ডার দিয়ে আমরা কোনো লিকুইডের আয়তন মাপতে পারি। আরেকটা জিনিস কি, যে আমাদের অনেক সময় আমরা বলি কি, বর্ষাকালে নদীর জল ছাড়ে, তখন নদীর জল আস্তে আস্তে বাড়ে, হাইটটা বাড়ে। কিন্তু নদীর জল কতটা বাড়লো সেই ভলিউমটা তো আমরা কোনোদিনই মাপতে পারি না। তখন আমাদের এই রকম একটা মেজারিং সিলিন্ডারের মাপ সেখানে দেয়া থাকে, বা ব্রিজগুলোর নিচে দেখবে স্কেলিং করা থাকে। অনেক ব্রিজের নিচে দেখবে একদম একটা মিটার স্কেলের মতো স্কেলিং করা থাকে। কেন থাকে না, ওখানে যে জলটা বাড়লে আমাদের এখানে, আমরা যদি এই যে জলটা যদি শূন্য থেকে আস্তে আস্তে বাড়তো, তাহলে কি বলতাম, আমাদের 5 সেন্টিমিটার অর্থাৎ 50 মিলিমিটার জলের লেভেল বেড়েছে। তাহলে এইভাবে আমরা কি করতাম না, জলের লেভেল 50 মিলিমিটার আমার এখানে বেড়েছে, অর্থাৎ আমাদের নদীর জল বিপদ সীমার উপরে বইছে না বিপদ সীমার মধ্যে বইছে, সেটা আমরা জনগণকে সচেতন করতে পারি। সেই জন্য আমাদের ব্রিজের নিচেও স্কেলিং করা থাকে। আবার কি করা থাকে না, আমি যদি এই মেজারিং সিলিন্ডারটা কোনো একদিন বৃষ্টির দিনে আমি যদি ছাদে রেখে দিই, আমি 24 ঘন্টায় কতটা পরিমাণ জল এখানে প্রবেশ করলো বৃষ্টির জল, তাহলে আমরা বলতে পারি, বা আবহাওয়া দপ্তর এই খবরটা বলে যে গত 24 ঘন্টায় এত মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাই মেজারিং সিলিন্ডারের আমাদের অনেক কার্যকারিতা আছে। সেই মেজারিং সিলিন্ডার কীভাবে কাজ করে তা আমরা ক্লাস 9-এর স্টুডেন্টকে আমরা সেটাকে বোঝালাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।